অনেকেই আছে প্রথম দিকের পরীক্ষাগুলো খুব উৎসাহের সাথে দেয়, খুবই আনন্দ উদ্দীপনার সাথে দেয়, দিয়ে তারা কি করে যে দেখা যায় যে আসলে তারা পরবর্তীতে আর এক্সামগুলো কন্টিনিউ করে না। কারণ কি? কারণ তারা এক্সামে বড় সড়ো ধরনের মারা গেছে এবং তারা অ্যাকচুয়ালি পজিশন অনেক পিছনে চলে গেছে, এবং পজিশন পিছনে চলে যাওয়ার ফলে তারা ডিপ্রেসড হয়ে যায়, তারা আর এক্সাম দেয় না। মনে হয় বা এক্সাম না দেওয়া তোমার অ্যাডমিশন লাইফের সবচেয়ে বড় ভুল। রিয়েল লাইফের ফিল পাওয়ার জন্য, এক্সামে ফিল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অফলাইনে এক্সাম দেওয়া উচিত, এবং তুমি এক্সাম দিবা। তোমার এক্সাম যত খারাপ হোক তুমি এক্সাম দিবা, এবং শুধু তাই না, প্রিপারেশন নিয়ে এক্সাম দিবা, প্র্যাকটিস করে গিয়ে এক্সাম দিবা। আমার একটা ভিডিও আছে ডেইলি উইকলিতে কীভাবে ভালো মার্কস পেতে হয়, সেই ভিডিওটা দেখবা, এবং অবশ্যই অবশ্যই নিজেকে বেস্টভাবে তৈরি করার চেষ্টা করবা, যেন অ্যাডমিশন টেস্ট আসতে আসতে আর এই ধরনের যে হীনমন্যতায় তুমি ভুগতেছো সেই হীনমন্যতায় যেন তুমি আর না ভুগতে হয়।